ভোট বাতিলে ক্ষমতা পেলে শক্তিশালী হবে নির্বাচন কমিশন বাড়বে জনগণের আস্থা এবার প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রতিবেদক ও ক্যামেরাম্যানও আসামি রাজনৈতিক দলে জায়গা পাবে না খেলাপিরা নতুন বিধানে ফিরবে ব্যাংক খাতে শৃঙ্খলা দেশে 2 কোটি মানুষের প্রয়োজন ফিজিওথেরাপি সরকারি পদার না থাকে সেবা পাচ্ছে না তৃণমূলের মানুষ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21-এর সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করা হলে তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন রাজনীতিবিদরা আইনটি পাশ হলে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা রিপোর্ট মাহমুদ হাসানের মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বিদ্যমান আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট হওয়ার পর সেই ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই তবে আরপিওতে সেই ক্ষমতার প্রস্তাব করা হয়েছে আইনটি পাশ হলে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা 14টি যে প্রস্তাব তারা করেছে আমি সামগ্রিক অর্থে এটাকে একটা ইতিবাচকভাবেই আমরা দেখি সবগুলো দফা নিয়ে আবিচার বিশ্লেষণ করা হবে বিশেষজ্ঞ পর্যায়ে এগুলোর মতামত নেওয়া হবে এবং নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অবশ্যই আমরা নির্বাচন কমিশন যে ক্ষমতাগুলো যে তারা নতুনভাবে যে চেয়েছে এগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত কতটুকু প্রয়োজন এবং সেই প্রয়োজন অনুসারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আইনটি পাশ হলে নির্বাচন কমিশন সার্বভৌম স্বাধীন সংস্থা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা আরপিওতে 14টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে আর এটা পাশ হলে একটি যুগান্তকারী আইন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা মাহমুদ হাসান 21 টেলিভিশন ঢাকা ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়েছে এই মামলা প্রথম আলো সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে এছাড়াও আসামিদের মধ্যে সহযোগী ক্যামেরাম্যান সহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে বুধবার দিবাগত মধ্যরাতে মামলাটি দায়ের করা হয় আব্দুল মালেক ওরফে মশিউর মালেক নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এর আগে বুধবার স্বাধীনতা দিবসে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয় পারিবারিক কর্তৃত্ব কমানোর পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকায় সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের খসড়াকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা তবে আইনটির সাফল্য নির্ভর করবে এর স্বাধীন ও সঠিক প্রয়োগের উপর বলে মত তাদের রিপোর্ট মেহেদী হাসানের উন্নয়ন সহযোগীদের পরামর্শ ও সরকারের সংস্কারমুখী নীতির কারণে ফের সংশোধন হচ্ছে ব্যাংক কোম্পানি আইন মঙ্গলবার মন্ত্রিসভায় সংশোধিত ব্যাংক কোম্পানি আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে যেখানে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণ গাড়ি ও কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞার বিধান থাকছে এছাড়া ইচ্ছাকৃত খেলাপিদের রাজনৈতিক দলের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও থাকছে না এছাড়া বিদ্যমান আইনে একই পরিবার থেকে 4 জন পর্যন্ত পরিচালক হওয়ার সুযোগ থাকলেও সংশোধিত আইনে তা কমিয়ে সর্বোচ্চ 3 জন করা হয়েছে সাথে জামানত ছাড়া পরিচালকদের ঋণেও থাকছে নিষেধাজ্ঞা খসড়াটিকে ঋণ খেলাপি ও ব্যাংক খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা প্রথমত মোটা দাগে বলবো একটা ভালো উদ্যোগ যে বহুদিন পরে সংশোধন করছে ব্যাংকিং আইনে বেশ কয়েকটি ধারা 30টার বেশি ধারা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবারের সংখ্যা 4 থেকে 3 পরিবার আমার মতে 2 রাখা উচিত
অরিজিনাল দুই ছিল সেটাই ভালো, এবং ছয় বছর নয় বছর না তিন বছর থাকবে। স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ নেওয়ার পর সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণের অংশ বা সুদ পরিশোধ না করলেও গ্রহীতা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হবেন। আইনের এ বিধানকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ইচ্ছাকৃত ঋণ খেলাপিটা ভালো, কিন্তু এটা বাস্তবায়ন করা ডিফিকাল্ট। ইচ্ছাকৃত আপনি কিভাবে ডিফাইন করবেন, অনেক ফরক ফরকতে বেড়ে, তবুও ওটা যথাযথভাবে যদি বাস্তবায়ন করা যায় এটা ভালো হবে। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়, তবে ইচ্ছাকৃত ঋণ কমে যাবে। তবে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন পাশ হলে তার সঠিক ও নিরপেক্ষ প্রয়োগ জরুরি বলছেন তারা। এই কতগুলো আরো খুঁটিনাটি ব্যাপার আছে, এগুলিতে ঠিক না করে তবে কিন্তু ইচ্ছাকৃত ঋণের ব্যাপারটা একটু দিবে। আর ইচ্ছাকৃত ঋণ মানে এটা তার ইন্টেনশন ঋণ না দেওয়া, এটা প্রুফ করবেন কি করে? প্রুফ করবেন তো বাস্তবতম জিনিস দিয়ে, তাই না? যে দেয় না, সে দিচ্ছে না, বাস্তবে দিচ্ছে না, কারণ তার ক্যাপাসিটি আছে দিচ্ছে না, অন্য জায়গায় দিচ্ছে, সে বাড়ি কিনছে, গাড়ি কিনছে, অথবা সেগুলো আর অবশ্য আইনে আছে, সেগুলো বন্ধ করবে তারা। সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের খসড়া অনুযায়ী খেলাপিদের তালিকা জমা না দিলে সংশ্লিষ্ট ব্যাংক জরিমানার মুখোমুখি হবে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে 2 কোটি মানুষের ফিজিওথেরাপি প্রয়োজন, দিন দিন বাড়ছে এই চাহিদা, অথচ নানামুখী সংকটে আছেন খোদ ফিজিওথেরাপিস্টরাই। সরকারি চাকরির সুযোগ না থাকায় তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারছে না তাদের সেবা, একই সঙ্গে নীতিমালার অভাবে গড়ে উঠছে ভুয়া ফিজিওথেরাপি সেন্টারও। শিউলি শবনমের বিশেষ রিপোর্ট। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে বঙ্গবন্ধুর হাত ধরে 1973 সালে দেশে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক কোর্স চালু হয়। বর্তমানে সরকারি বেসরকারি মোট 13টি প্রতিষ্ঠানে কোর্সটি চালু রয়েছে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএর পরিসংখ্যান বলছে এসব প্রতিষ্ঞান থেকে পাশ করে এরই মধ্যে 3,500 ফিজিওথেরাপিস্ট বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে কাজ করছেন। তবে এখনও সরকারিভাবে ফিজিওথেরাপি বিষয়ে গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান, নেই উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। বেসরকারিভাবে কিছু সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানে আমরা যদি মাস্টার্স অফ ফিজিওথেরাপি করতে চাই, এমপিটি করতে চাই, ওইখানে অনেক কস্টলি করা, এবং আমরা বিষয়ভিত্তিক কোনো এমপিটি আমাদের বাংলাদেশে এখনো নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ শারীরিক প্রতিবন্ধকতায় এবং আরও 1 কোটি মানুষ কোমর হাঁটু ব্যথায়, স্পোর্টস ইঞ্জুরি সহ বিভিন্ন আঘাতজনিত সমস্যায় ভুগছেন। এসব মানুষকে সুস্থ করে স্বাভাবিক কাজে ফেরাতে দরকার ফিজিওথেরাপি সেবার। বিশেষজ্ঞরা বলছেন ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হলেও সরকারি নিয়োগ না থাকায় সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন, আর নীতিমালা না থাকায় গড়ে উঠছে ভুয়া ফিজিওথেরাপি সেন্টার। যত্র ফিজিওথেরাপি সেন্টারগুলো গড়ে উঠেছে সেখানে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট ছাড়াও যারা 2 দিন, 1 দিন বা 6 মাস, 3 মাসের ট্রেনিং নিয়েছে অথবা কোনো ফিজিওথেরাপিস্টের সান্নিধ্যে থেকে তারা নিজেরাই চেম্বার ডেভেলপ করে রোগীদের সেবা প্রদান করছে। মূলত যে প্রপার যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা সেটা পাচ্ছে না, না পাওয়ার কারণে তাদের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে। গভর্নমেন্ট লেভেলে যদি পোস্ট ক্রিয়েশন করতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে ফিজিওথেরাপিস্টরা গিয়ে জয়েন করতে পারতো। 2018 সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল সংসদে পাশ হলেও 5 বছরেও আইনটি আলোর মুখ দেখেনি, প্রণয়ন হয়নি বিধিমালা। কাউন্সিলের কার্যক্রমটা ভালো মতো শুরু হোক, যারা ফিজিওথেরাপি পাস করে বেরোচ্ছেন তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার প্রক্রিয়াটা শুরু হোক এবং তাদের প্র্যাকটিসিং গাইডলাইন তৈরি হোক। বিপিএর গবেষণা বলছে দেশের 84% রোগীকে ফিজিওথেরাপিস্টের পরিবর্তে অন্য মেডিকেল পেশাজীবীরা সেবা দিয়ে থাকেন, এতে ভুল চিকিৎসারও শিকার হচ্ছেন রোগীরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবেন। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না রেখে নারায়ণগঞ্জে বহুতল ভবন তালিকার পর নেওয়া হয়নি ব্যবস্থা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না রেখে নারায়ণগঞ্জে গড়ে উঠেছে 100 বহুতল ভবন, মার্কেট, এমনকি হাসপাতালও। আবার ঝুঁকিপূর্ণ শতবর্ষী ভবনে চলছে ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ ভবন ও প্রতিষ্ঠানের তালিকা হলেও দুর্ঘটনা রোধে নিশ্চিত করা যায়নি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, অপসারণ করা হয়নি ঝুঁকিপূর্ণ ভবনও। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত প্রায় 200 বছরের পুরনো শিল্পনগরী নারায়ণগঞ্জ। নগরের বহুতল ভবনগুলোর বেশিরভাগেরই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। শুধু বহুতল ভবনই নয়, মার্কেট, হুঁশিয়ারি, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং মসজিদেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঘটছে হতাহতের ঘটনা। আতঙ্কের ভিতরে আমরা কাজ করতে আছি, যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ বিল্ডিং ভাঙিয়ে পড়তে পারে। ভয় লাগে, বিল্ডিং ভাঙিয়ে ফেলে বাঁচবো আমরা? বাঁধ দিয়া ঠেক দিয়া রাখছে এবং চাকলা ভাঙিয়ে ভাঙিয়ে পড়তেছে। ঝুঁকিপূর্ণ এরকম অগ্নি ঝুঁকিপূর্ণ এই দুইটা নোটিশ লাগাইছে। ফায়ার সার্ভিসের তথ্য বলছে নগরীতে 135টি বহুতল ভবন, মার্কেট 42টি, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক 78টি আর মসজিদের সংখ্যা 163টি। রাজুক বলছে এর মধ্যে 114টি ভবন পুরোপুরি ঝুঁকিপূর্ণ আর সিটি কর্পোরেশনের হিসেবে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 42টি। ভবনটা ঝুঁকিপূর্ণ কিনা এখানে কোনো সাইনবোর্ডও নাই। এই যদি সাইনবোর্ড থাকে, লেখা থাকে যে এটা ঝুঁকিপূর্ণ হয়, আপনারা কেউ এটার মধ্যে প্রবেশ করবেন না, তখন তো আমি এটা ভাড়া নিব না। স্থানীয় যে রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে, তাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে যেসব ভবন ঝুঁকিপূর্ণ আমরা তাদেরকে সতর্ক করব এবং তাদেরকে অনুরোধ জানাবো। সব সংস্থার সমন্বয়ের অভাবে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানায় সিটি কর্পোরেশন ও রাজুক। একাধিকবার চিঠি দিয়েছে, আমরা চিঠি দিলে তারা এটা মামলা করে হাইকোর্টে। উত্তরাধিকার মানে জটিলতার কারণে অনেক সময় তারা একজন ভাঙতে চাইলে আরেকজন ভাঙতে পারে না। আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে এই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে দেখার চেষ্টা করছি। দুর্ঘটনা রোধে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সরকারি সংস্থাগুলোকে উদ্যোগী হওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। মুক্তিযুদ্ধে প্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল নাটোরের ময়নাগ্রামে। 30 মার্চে সেই যুদ্ধে প্রায় অর্ধশত শহীদ হন। নিহত হয় 8 পাকিস্তানি সেনা। 7 গ্রামবাসীকে ধরে নিয়ে একটি আম গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতনের পর হত্যা করেছিল হানাদাররা। অনেক গুলির চিহ্ন বুকে নিয়ে ময়নাগ্রামের সেই আম গাছটি যেন জীবন্ত স্মৃতিসৌধ। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। লালপুর উপজেলার ময়নাগ্রামের বুক চিরে বয়ে গেছে চন্দনা নদী। বারুদের গন্ধ আর রক্তের স্রোত মিশে ইতিহাসের অংশ হয়ে আছে গ্রামটি। স্বাধীনতা ঘোষণার 4 দিনের মাথায় 30 মার্চ পাকিস্তানি বাহিনীর একটি রেজিমেন্ট ঢাকা থেকে উত্তর দিকে রওনা হয়। পথ ভুলে লালপুরের ময়নাগ্রামে সৈয়দ আলীর বাড়িতে অবস্থান নেয়। মুক্তিকামী বাঙালিরা তাদের পিছু নিলে 8 যুবককে ধরে এনে এই আম গাছের সাথে বেঁধে নির্যাতনের পর ব্রাশ ফায়ার করা হয়। এতে 2 ভাইসহ 6 জন শহীদ হন। এ খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি 8 সেনাকে হত্যা করে। সে যুদ্ধে শহীদ হয় প্রায় অর্ধশত মুক্তিকামী। নির্যাতনের নির্মম সাক্ষী আম গাছটি সংরক্ষণ এবং ময়নাগ্রামের সেই যুদ্ধকে প্রথম সম্মুখ যুদ্ধের স্বীকৃতির দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। আমার নিজেরই বাগানে গাছের সাথে ভেন্দি গুলি করে মারা গেছে। 7 জনের রক্তে পিপাসিত এই গাছটি এখনো এক পায়ে দাঁড়িয়ে। স্বাধীনতার 51 বছরেও তাদের কোনো স্বীকৃতি হয়নি, তারা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাননি। এই অবহেলিত আম গাছটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করা হোক এবং অবহেলিত পরিবারগুলো স্বীকৃতি পাক। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন আম গাছ ও তার আশপাশের এলাকায় জাদুঘর বা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা। সেই জনযুদ্ধের স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে। সেই গাছটি রক্ষণ সংরক্ষণের আমরা চেষ্টা চালাচ্ছি। সেখানে কিছু জমিও ইতিমধ্যেই সরকার বরাবর রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। দ্রুত এ উদ্যোগ কার্যকরের দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টায় 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোট বাতিলে ক্ষমতা পেলে শক্তিশালী হবে নির্বাচন কমিশন, বাড়বে জনগণের আস্থা। এবার প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, প্রতিবেদক ক্যামেরাম্যান ও আসামি। রাজনৈতিক দলের জায়গা পাবেন না খেলাপিরা, নতুন বিধানে ফিরবে ব্যাংক খাতে শৃঙ্খলা। দেশে 2 কোটি মানুষের প্রয়োজন ফিজিওথেরাপি, সরকারি পদায় না থাকায় সেবা পাচ্ছে না তৃণমূলের মানুষ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।